ভূপতিনগর বিস্ফোরণ মামলায় চলতি সপ্তাহে তৃণমূল নেতা কর্মীদের ফের তলব এনআইএর। বৃহস্পতিবার গড় হাজিরার পর আটজনকে ফের নোটিশ, নিউটাউনে কেন্দ্রীয় এজেন্সির অফিসে তলব। বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি আজ তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার? পূর্ব মেদিনীপুর সহ দু এক জায়গায় হানা, সত্যি না মিথ্যা? এনআইএকে ট্যাগ করে পোস্ট কুণাল ঘোষের। ভিত্তিহীন অভিযোগ, এনআইএ সূত্রে দাবি, তথ্য দিলেই কি কেউ গ্রেফতার হয় নাকি? প্রশ্ন বিজেপির, কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই সত্য সামনে আসবে, মত বিকাশের। আমি রিটায়ার্ড নই, আমি টায়ার্ডও নই, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। বিশ্বকাপ জয়ী কীর্তির বিরুদ্ধে ব্যাট হাতেই হুঙ্কার দিলীপের। এবার বিস্ফোরক অপরূপা। সিবিআই এর পর আরো এক কেন্দ্রীয় এজেন্সি জেল হেফাজতে থাকা শেখ শাহজাহানকে জেরা করতে চেয়ে এবার আদালতের দ্বারস্থ ইডি বসিরহাট কোর্টে আবেদন। বসন্তে মুখ ভার আকাশের, বৃষ্টির পূর্বাভাসের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, চৈত্রেই পারদ 40 ছোঁয়ার আশঙ্কা। লোকসভা ভোটের আগে কেমন আছে বাঁকুড়া, কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন ভোট প্রার্থীরা, ঘুরে দেখলেন পূজারিণী ঘোষ। তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30।